সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে চলে যায়। তো আজকে আমি ইলিশ মাছ আর লতি দিয়ে রান্না করব। তো এখানে আমি লতি কেটে নিয়েছি আর সাথে টমেটো, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। ইলিশ মাছ আছে এখানে, তারপর আমি চিংড়ি মাছ নিয়েছি, এখানে আপনারা দেখতেই পেলেন। আর ছোলা বুট আছে, এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, চাইলে আপনারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম। তো আজকে ভাবছি যে রান্না করার সময় আপনাদের সাথে অনেক গল্প করব। তো প্যানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু বাদাম করে ভেজে নিব, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কী দিই না দিই। যেহেতু ইলিশ মাছ রান্না করবো, আসলে ইলিশ মাছে কিন্তু এত মশলা দিতে হয় না, কারণ ইলিশ মাছের এমনিতেই একটা ফ্লেভার থাকে, আলাদা একটা ঘ্রাণ থাকে। এই ঘ্রাণটা বেশি মশলা দিলে কিন্তু ঘ্রাণটা থাকে না আসলে। তো এখানে আমি অল্প একটু জিরা দিয়ে দিলাম। এখন আমি একে একে সব মশলা অ্যাড করব। যেহেতু ইলিশ মাছ আমি আগেই বললাম, আমি খুবই কম মশলায় রান্না করব। এখানে আমি হাফ টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম, আর হাফ টিস্পুনেরও কম আদা বাটা দিয়ে দিলাম। এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু কম। আসলে আমি পরিমাণটা বলে দিব না, কারণ আমি যেটুকু পরিমাণে নিয়েছি আপনারা নাও নিতে পারেন লতিটা। আর এখানে হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এক টিস্পুন দিয়ে দিলাম এটা হচ্ছে জিরা গুঁড়া, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়া। এখানে আমি এক টিস্পুনেরও কম করে নিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি লবণটা দিইনি, লবণটা আমি একটু পরে অ্যাড করব। এই লবণটা অ্যাড করে দিলাম। এখন আমি আর একটু পানি দিয়ে দিলাম, কারণ যে কোনো তরকারিতে আপনি যদি মশলাটা ধৈর্য সহকারে কষান তাহলে কিন্তু তরকারিটা ভালো লাগে। এখন আমি লিডটা দিয়ে দিলাম, লিড দিয়ে আমি একটু দু তিন মিনিট কষিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ইলিশের মাথা দিয়ে যে কচু শাক যেটা আছে ওটাও ভালো লাগে, আবার এই কচুর লতিটাও কিন্তু অনেক ভালো লাগে। আর এখন আমি ইলিশের মাথাটা দিয়ে দিচ্ছি, এটাকে আগে আমি আলাদা একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে এর মধ্যে আমি লতিটা দিয়ে দিব। আর আমি আমার যে বাজারের যে ভিডিওটা সেটা আপনারা দেখেছেন, আর যদি না দেখে থাকেন আমি কিন্তু সেই ভিডিওটাও অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে আসতে পারেন। আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আই বাটনে দিয়ে দিব, সেটা অবশ্যই আপনারা দেখে নিন কীভাবে আমি বাজার থেকে জিনিসপত্র নিয়ে এসে ধুয়ে সংরক্ষণ করে রাখি। তো আমি অল্প একটু পানি দিয়ে ইলিশ মাছটাকে একটু কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে খুবই মানে সহজ উপায়ে রান্না দেখাতে। এখন আমি লিড দিয়ে দিব উপরে, ঢাকনিটা দিয়ে দিয়ে ওইদিকে আমার কচুর লতিটা হচ্ছে আর এদিকে আমি চিংড়িটা ভুনা করে নিচ্ছি। চিংড়ি ভুনাটা দেখালাম না, এর আগেও আমার চ্যানেলে আসলে আছে, এই জন্য আর দেখালাম না। তো আমি কচুর লতিটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর যে যে কথাটা বলবো যে সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা কিন্তু অবশ্যই সত্যি কথা। প্রত্যেকটা মেয়েরই উচিত তার সংসারটাকে সুন্দর করে তোলা। তো এখন আমি আসলে ঝোল দিয়ে দিব লুতিতে, অল্প একটু ঝোল দিব, আর এদিকে চিংড়িটাকে আমি একটু ভুনে নিচ্ছি। এখন অল্প একটু পানি দিয়ে এই পানিটাকে শুকিয়ে আমি নামিয়ে ফেলব চিংড়িটাকে। আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন, আর চিংড়িটা খেতে অসাধারণ হয়েছিল, আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন। এর আগেও আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে বুঝতে পারবেন। তো এটা আমি ঢাকনি দিয়ে দিলাম, আর এই পাশে আমার লতিটা হচ্ছে। আমি আসলে পানিটা শুকিয়ে নিব, আমি ঝোল দিয়ে দিয়েছি, এখন ঢাকনি দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিব। আর মাঝে দুই একবার আমি কিন্তু
লতিটাকে একটু দুই হাত তুল ধরে কড়াইয়ে একটু নাড়িয়ে দিয়েছি। এখানে আসলে যদি খুন্তি দিয়ে করতে যায় তাহলে কিন্তু লতিগুলো একদম গলে যাবে, আর এই লতিটি এমনিতেই অনেক সিদ্ধ হয়ে গেছে। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে একটা মেয়ের উচিত যে সংসারটাকে সুন্দর করে, প্রত্যেকটা মেয়ে যদি নিজের সংসারটাকে সুন্দর করে তোলে তাহলে আমার মনে হয় যে নিজের বাড়িটাকে স্বর্গ মনে হবে। আর এদিকে আমি ছোলা ভুনা করবো। ছোলা ভুনাটা হতে হতে, যেহেতু আমি আগেও দেখিয়েছি, তো ছোলা ভুনাটা হতে হতে আমি একটু আপনাদের সাথে গল্প করে নেই। আসলে কি বলবো, একটা মেয়ে কিন্তু জন্মের পর থেকে কিন্তু সব কিছু শেখে না। যখন ধীরে ধীরে তার শেখার আগ্রহটা বাড়ে, ধীরে ধীরে সে সব কিছু শেখে, রান্নাবান্না, সেলাই, ঘরের কাজ সব কিছু। অনেক মেয়েরা আছে যারা বাবার বাড়িতে কোনো কাজই করেনি কিন্তু শ্বশুর বাড়িতে এসে তাদের কাজ করতে হয়, বা নিজের সংসার যখন হয় তখন দেখা যায় যে অনেক লক্ষ্মী হয়ে যায় মেয়েরা। আসলে মেয়েদের ধৈর্য শক্তিটা অনেক বেশি, যে কোনো পরিবেশের সাথে আসলে খাপ খাইয়ে নিতে পারে। আর রান্নাবান্নাটা আসলে কি বলবো, যে আমি নিজেও আগে পারতাম না। আমি পড়াশোনার জন্য যখন অনার্সে যখন, আর সত্যি একটা কথা বলতে কি, আমরা ছোটোবেলা থেকেই মোটামুটি আমি ভাত রান্নাটা পারতাম, ডিম ভাজিটা পারতাম, আলু ভর্তাটা পারতাম অনেক ছোটোবেলায়। কারণ আমরা ছোটোবেলায় চড়ুই ভাতি খেলতাম, সবাই মিলে পিকনিক করতাম, সেই রান্নাবান্না আমরা নিজেরাই করতাম। আসলে ফসলের জমিতে যখন ধান কেটে নিত সেখানে গিয়ে আমরা ইট দিয়ে চুলা বানাতাম, অনেক সেই স্মৃতিগুলো আসলে অনেক মজার, কি বলবো, যে সেগুলো আসলে ভোলার না। আর তখন থেকে আসলে রান্নার হাতে খড়ি, তারপরে এত কিছু পারতাম না, মাছ মাংস এগুলো রান্না করতে পারতাম না। তো ইন্টারমিডিয়েটে ওঠার পর একটু একটু শিখেছি, তারপর যখন অনার্সে ভর্তি হয়েছি, অনার্সে ভর্তি হওয়ার পরে যেহেতু আমি হোস্টেল লাইফে হোস্টেলে ছিলাম, আর হোস্টেলের খাবার দাবার কেমন আমরা সবাই জানি, তাই না? তো তখন থেকে আসলে একটু একটু রান্না বান্না শেখা। তারপর বিয়ের পরে মাশাআল্লাহ এখন ভালোই রান্না বান্না পারি। আসলে মেয়েদের ইচ্ছা শক্তিটা হচ্ছে বড়। আপনি যদি চান যে না আমি এই কাজটা করব, তাহলে কিন্তু সেই কাজটা অবশ্যই আপনি পারবেন। এদিকে কচু লতিটা হয়ে গেছে, চিংড়ি বোনাটাও হয়ে গেছে। তো যে কথাটা বলছিলাম যে আসলে আপনি যদি চান যে না আমি এই কাজটা করে দেখাবো, সেটা কিন্তু কোনো কিছু অসাধ্য না, আপনার চেষ্টা করতে হবে। আর ধৈর্য হারা হওয়া যাবে না, যে কোনো কাজে আপনাকে ধৈর্য ধারণ করে আপনাকে সেই কাজটা করতে হবে, তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। না হলে কিন্তু কখনোই উন্নতি করতে পারবেন না, তখন আসলে কপাল চাপড়াতে হবে যে না আমার কেন এরকম হয় না, অন্যজনের হয় কেন আমার হয় না। আসলে সেখানে আপনার চেষ্টাটাই সবচেয়ে বড় কথা। চেষ্টা হয় না এমন কোনো কাজই পৃথিবীতে আজ পর্যন্ত হয়নি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তো আমি আগে দুঃখিত, আসলে সরি বলে নিচ্ছি। আমি আসলে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলিনি, আমি আমার যে মতামতটা আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি ইফতারটাও রেডি করে নিয়েছি, কলা, খেজুর, আপেল, মালটা, তারপরে এখানে শরবত, আর ওদিকে পেঁয়াজু বেগুনি, আর হচ্ছে আলুর চপটা ভেজে নিয়েছি। তো আশা করছি আমার আজকের এই যে ব্লগটা ভালো লেগেছে আপনাদের। তো আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা, আর অবশ্যই কিন্তু লাইক দিবেন, কমেন্ট করবেন আমার ভিডিওতে। আর এই যে এই সময়টাতে একটু আমরা সাবধানে থাকি, সাবধানে চলাফেরা করি, বাইরে বের না হই। আর এদিকে ছোলা ভুনাটাও এই যে দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আল্লাহ হাফেজ।